নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়তে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এটা কুম্ভ রাশির ডিসেম্বর মাসের রাশিফলের ভিডিও। আপনি কুম্ভ রাশির মানুষ বা কুম্ভ রাশির জাতক বা জাতিকা হলে ডিসেম্বর মাসে কী রেজাল্ট পাবেন বা কী ফল পাবেন তার তথ্য বা তার আলোচনা আমি আপনাদের কাছে করব বা করার চেষ্টা করব। আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই বেল আইকনটা কিন্তু প্রেস করে নিতে হবে, কারণ প্রত্যেক দিন আপনারা জানেন আমি জ্যোতিষভিত্তিক তথ্যগুলো বা জ্যোতিষের সঙ্গের যে তথ্যগুলো রয়েছে সেগুলো আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি, তাই সাথে থাকতে হবে। আপনারা রেগুলার বেসিসে আপডেটগুলো পেতে থাকবেন। চলুন আলোচনাটা শুরু করি বা আলোচনাটা করার চেষ্টা করি, কি হতে পারে তার কথাটা জানাই। দেখুন, যা গ্রহগত অবস্থান ডিসেম্বর মাসে দাঁড়াচ্ছে বা যা দাঁড়িয়ে রয়েছে, গোচর শুদ্ধি কিন্তু খুব একটা বেশি নেই, এক নম্বর কথা। দু নম্বর কথা হচ্ছে, আগামী কিছুদিন আপনাদের ভয় দেখানোর কোনো ব্যাপার নেই বা ভয় দেখানোর কোনো কথা নয়, সাবধানতা করার কথা যে আগামী কিছুদিন আপনারা সতর্ক থাকুন। আপনি যদি কুম্ভ রাশির মানুষ বা কুম্ভ রাশির জাতক জাতিকা হন, কুম্ভ রাশির সাপেক্ষে দুটো যে ভাইটাল প্ল্যানেট, এক হচ্ছে একাদশ এবং দ্বিতীয় প্রতি বৃহস্পতি নিচস্থ হয়েছে, শনিদেব দ্বাদশে বসে রয়েছে যদিও নিজের ঘরে। শরীর স্বাস্থ্যর জায়গা কিন্তু টুকিটাকি প্রবলেম লেগে থাকবে, ছোটোখাটো প্রবলেমগুলো চলতে থাকবে। হিউজ প্রবলেম না হলেও, বিশাল অশান্তি বা বড় অসুবিধার জায়গা না থাকলেও প্রবলেমগুলো কিন্তু থাকছে আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন। তাই শরীরের দিকটা বেসিক জায়গাগুলো লক্ষ্য রাখুন বা লক্ষ্য রাখার চেষ্টা করুন, আমি বলবো এটা কিন্তু দরকার আছে। এটা ফার্স্ট দিক, প্রথম দিক। দু নম্বর দিক হচ্ছে, দ্বিতীয়া পতি যেহেতু নিচস্থ হচ্ছে, দ্বিতীয়া মানুষের অর্থ, একাদশ হচ্ছে মানুষের আয় এবং দশম ভাব, দশম ভাবের ওপর রবি, বুধ ও কেতুর যোগ রয়েছে। শুধু কেতু ঠিক ছিল, তুঙ্গ অবস্থায় ছিল, কিন্তু বুধ যুক্ত হলো পঞ্চমপতি, রবি সপ্তমপতি, অর্থাৎ 10th হাউসটা কিন্তু ড্যামেজ হচ্ছে। আপনাদের ভয় দেখানো, আপনারা ভয় পেতে পারেন, খারাপ লাগতে পারে শুনতে, খারাপ বলতেও পারেন, কিন্তু কিছু করার নেই। প্রপার জায়গাগুলো হচ্ছে যে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের কর্ম, আয়, সফলতা, কর্মক্ষেত্রে চাপের জায়গা কিন্তু থেকে যাবে। কর্মক্ষেত্রে প্রেসার থাকবে, অফিসের বস বা বসের লেভেলের যারা লোকজন রয়েছেন, বস স্থানীয় মানুষজন বা আপনার মাথার ওপর যারা রয়েছেন তাদের থেকে প্রপার সাপোর্ট পেতে প্রবলেম হবে এবং কালিগ যারা, যাদের সাথে কাজ করতে হয় তাদের থেকে কিন্তু শত্রুতা আসবে। তাই মাথা ঠান্ডা রাখতে হবে। বুধ কেতুর যোগ আপনাদের হঠাৎ করে মাথা গরম করে দিতে পারে, চিন্তাভাবনাগুলোয় প্রবলেম তৈরি করতে পারে, কারণ পঞ্চমপতি কেতুযুক্ত হয়ে গেছে। আপনার মেধা বা প্রতিভাগুলোকে আপনি ঠিকমতো কাজে লাগাতে গিয়ে প্রবলেম পেতে পারেন। আপনি কুম্ভ রাশির মানুষ হলে আপনি এই দিকটা বা এই জায়গাটা খেয়াল রাখুন, আমি বলবো এটা কিন্তু আপনাদের লক্ষ্য রাখার বা নজর রাখার দরকার আছে, এক নম্বর। অর্থাৎ আমি বলতে চাইছি কাজের জায়গাটা ডিসেম্বর মাসে আপনাদের সতর্ক থাকতে হবে বা সাবধান থাকতে হবে। ফ্রেশার্সরা সুযোগ পাবেন, কিন্তু কর্ম পরিবর্তন যারা করতে চাইছেন তাদের ক্ষেত্রে আমি কর্মের জায়গাটাই শুরু করলাম, কারণ কুম্ভ রাশির মানুষজন কর্ম নিয়ে ভীষণ রকমভাবে ডিস্টার্বড হয়ে রয়েছেন বা চাপে রয়েছেন। তাই এই দিকটা কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে বা খেয়াল রাখার কথা বলবো, চোখ কান খোলা রাখতে বলবো, মাথা ঠান্ডা রেখে চলতে বলবো। অর্থ আসবে না তা নয়, অর্থ আসবে। লগ্নপতির সাথে আমি রাশি ধরে আলোচনা করি, রাশিকে লগ্ন ধরলে লগ্নপতির সাথে একাদশপতির কানেকশন তৈরি হচ্ছে, যেটা অর্থ আয়কে নির্দেশ করে, কিন্তু দ্বাদশে বসে আছে এক রাশির অধিপতি, ব্যয়কেও নির্দেশ করছে। তাই সামগ্রিকভাবে ব্যালেন্স করার চেষ্টা করুন, জমানোর চেষ্টা করুন, অযাচিত উল্টোপাল্টাভাবে ব্যয় যাতে না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখুন বা খেয়াল রেখে চলুন। জ্ঞাতির সাপোর্ট পাবেন, ভাই, ভাতৃস্থানীয় ব্যক্তি, জ্ঞাতির যারা মানুষজন, গোষ্ঠীর যারা মানুষজন রয়েছে তাদের সাপোর্ট আপনারা পাবেন। বন্ধু বান্ধবদের থেকে কিন্তু কিছু ক্ষেত্রে, যেখানে পয়সার সম্পর্ক রয়েছে, কাউকে বিশ্বাস করবেন না। পয়সার সম্পর্ক, বন্ধু বান্ধব বা এই জায়গা, এমনিতে বন্ধুদের দ্বারা কোনো কাজ কর্ম হতে পারে। পয়সার জায়গা যখন এসে যাবে বা কানেকশানগুলো রয়ে যাচ্ছে তখন কিন্তু আপনাদের সাবধান হতে হবে, চোখ কান খোলা রাখতে হবে আপনি যদি কুম্ভ রাশির মানুষ বা কুম্ভ রাশির জাতক জাতিক হন। এটা লক্ষ্য রাখুন, নজর রাখতে বলবো। পারিবারিক শান্তি মোটামুটি থাকছে, এই একটাই প্লাস পয়েন্ট হচ্ছে পারিবারিক শান্তি। কিন্তু বাবা মা বলুন, ভাই বোন বলুন, সামগ্রিকভাবে পারিবারিক শান্তি একটা থাকবে। তবে সপ্তমপতি কেতুযুক্ত স্বামী স্ত্রীর রিলেশনশিপগুলো সেটাও লক্ষ্য রাখবেন স্বামী স্ত্রীর মধ্যে, এবং কোনোভাবে আপনারা খারাপ ব্যবহার করতে পারেন। প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, আপনারা আপনাদের ফ্রাস্ট্রেশনগুলো সেই জায়গায় গিয়ে দেখাতে পারেন বা আপনাদের ডিপ্রেশনগুলো বা আপনাদের হতাশার জায়গাগুলো তাদের কাছে গিয়ে প্রকাশ করতে পারেন, যেটা কিন্তু প্রবলেম দিতে পারে। বিয়ের যোগাযোগের জন্য কিন্তু এই মাস শুভ হচ্ছে। যারা বিয়ের যোগাযোগ করছেন বা করতে চাইছেন বা আপনার ছেলে মেয়ে কুম্ভ রাশি বিয়ে দিতে চাইছেন, আমি বলবো এই মাস ভালো হচ্ছে। কিন্তু বিয়ের কথাবার্তা এগোনোর জন্য ভালো হচ্ছে, কিন্তু রিলেশনশিপ যেখানে রয়েছে ঠান্ডা মাথায় থাকবেন। আপনি চেষ্টা করবেন যাতে আপনি কোনো খারাপ ব্যবহার বা তাদের সাথে কটু কথা বা উল্টোপাল্টা কথা যাতে না বলেন, এটা আপনার কর্তব্য, আপনাকে লক্ষ্য রাখতে হবে। আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন এটা লক্ষ্য রেখে চলুন। যাদের আইনত গোলযোগ চলছিল, ঝামেলা চলছিল, প্রপার্টি নিয়ে প্রবলেম চলছিল, তারা কিন্তু অনেকটা বেটার রেজাল্ট পাবেন। কোর্ট কাছারির ব্যাপার যাদের চলছে তারা কিন্তু ভালো রেজাল্ট পাবেন। পড়াশোনার ক্ষেত্র কিন্তু তুলনামূলকভাবে ভালো হচ্ছে। যারা পড়াশোনা করছেন প্রাইমারি লেভেলের থেকেও উচ্চশিক্ষার জায়গা বেশি ভালো হচ্ছে, অর্থাৎ 5, 6, 7, 8 যারা পড়েন তাদের থেকেও যারা গ্র্যাজুয়েশান, মাস্টার ডিগ্রি বা এই জায়গাগুলো পড়ছেন তারা বেশি ভালো সাফল্য পাবেন বা সাফল্য পেতে পারবেন। এর যোগ কিন্তু ভালো, বা এই দিকটা কিন্তু আপনাদের জন্য ভালো হচ্ছে। গুরুজনদের স্বাস্থ্য আশা করছি ভালো থাকবে, মানে গুরুজন বলতে বাবা মা বা বাড়ির এজেড পারসন, তাদের শরীর বা তাদের স্বাস্থ্যের জায়গা নিয়ে খুব বেশি অসুবিধা হবে এটা বলতে পারছি না বা বলবো না, চলে যাবে, কোনো অসুবিধার জায়গা নেই বা অসুবিধার ক্ষেত্র হচ্ছে না। ব্যবসায়ীদের ক্ষেত্রেও সাবধান থাকতে হবে, যারা বিজনেস করছেন বা যাদের বিজনেস করে দিন চলে তারা কিন্তু একটু চোখ কান খোলা রাখবেন। পজিটিভ পয়েন্ট সন্তান সুখের জায়গা ভালো পয়েন্ট, যারা মা বা বাবা হতে চলেছেন এই মাসে, মানে প্রেগনেন্সি চলছে এই মাসে, কোনো ডেলিভারি ডেট রয়েছে বা এরকম ব্যাপার রয়েছে, আপনি কুম্ভ রাশির মানুষ, আশা করছি আপনারা ভালো রেজাল্ট পাবেন বা সন্তান সুখের জায়গা কিন্তু আপনাদের ক্ষেত্রে তৈরি হয়ে যাবে বা হওয়ার জায়গা থাকছে। যাদের সন্তান নেওয়ার এই মাসে কোনো ব্যাপার রয়েছে তারাও চেষ্টা করুন, তাদের ক্ষেত্রেও ভালো রেজাল্ট আসতে পারে, ভালো রেজাল্ট আসার জায়গা থাকছে, অর্থাৎ সন্তানের জায়গা ভালো হচ্ছে। কুম্ভ রাশির জাতক বা জাতিকারা পুরনো প্রেম কিন্তু ফিরে পেতে পারেন এ মাসে। যাদের পুরনো প্রেম ছিল, পুরো প্রেম কোনোভাবে ব্রেকআপ হয়েছিল বা চেষ্টা করছেন গার্লফ্রেন্ডকে বা বয়ফ্রেন্ডকে রাজি করানোর, আমি বলবো এটা আপনাদের ক্ষেত্রে এই মাসে কিন্তু এটার জন্য ভালো ফল দিয়ে যেতে পারে। নতুন কিছু ইনভেস্টমেন্ট, কোনো জায়গায় ইনভেস্টমেন্ট, ধরুন গাড়ি কিনতে চাইছেন, প্রপার্টি কিনতে চাইছেন, ফ্ল্যাট কিনতে চাইছেন, একটু বুঝে শুনে করবেন বা বুঝে শুনে করার দরকার আছে, বা নাহলে কিন্তু কোনোভাবে চিট হয়ে যাওয়া, প্রতারিত হয়ে যাওয়া বা এই রকম কোনো যোগ বা জায়গা কিন্তু তৈরি হয়ে যেতে পারে আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন। সামগ্রিকভাবে কুম্ভ রাশির মানুষজনদের ক্ষেত্রে এই মাসটা আমি বলবো অ্যালার্ট হয়ে থাকতে, এই মাসে খুব বেশি ঝুঁকি না নিতে, রিস্ক যেখানে রয়েছে অ্যাভয়েড করার, এবং 4th হাউসে যেহেতু রাহুর অবস্থান উল্টোপাল্টা টেনশান মনের মধ্যে থাকবে, খারাপ চিন্তা মনের মধ্যে একটু থাকতে পারে, তাই পজিটিভ থাকুন, ঈশ্বরকে ডাকবেন, প্রত্যেক দিন আপনি যাকে মনে করেন ঈশ্বরকে ডেকে দিন শুরু করুন, সেটা হবে সবচেয়ে ভালো বা ভালোর জায়গা। রিস্ক অ্যাভয়েড করে এই মাসটা এগিয়ে যান, এটাই হচ্ছে মেন জিস্ট। আশা করব ভিডিওটা আপনাদের কিছু হলেও কাজে লাগবে। এই হচ্ছে কুম্ভ রাশির এ মাসের জিস্ট, চলার পথে একটু হলেও সাহায্য করতে পারে। আজ এটুকুই থাক। যারা যোগাযোগ করতে চান ডেসক্রিপশান চেক করতে পারেন, ফোন নাম্বার কিন্তু দেওয়া আছে, চাইলে হোয়াটসঅ্যাপ করতে পারেন, চাইলে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন অ্যাস্ট্রো প্রণয়তা লিখে সার্চ করে। প্রত্যেকে ভালো থাকুন, প্রত্যেকে সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। প্রণাম।